তুই আমার সামনে এইভাবে আসছিস তাহলে তোর একদিন কি আমার একদিন বিয়াদপের একটা লিমিট আছে রিমজিম তোকে আমি এত ভালোবাসি আর তুই এই প্রতিদান দিলি আমার এই প্রতিদান দিলি তোর জন্য কি করিনি আমি কিন্তু সবই করেছি তাছাড়াও তোর জন্য যদি আমার এই জানটাও দেওয়া লাগে আমি দিয়ে দেব অত ভনিতা রেখে আসল কথা কি সেটা বল আমার না বুঝছিস ওই কেমন দিন একটু মানে ভয় ভয় করতেছে ট্যাং ট্যাংটা কাঁপতেছে তুই আমাকে একটু ভালো করে ধর আমি তাহলে একটু শ্বাস করি বলি একটু বল না ও মা তোর আবার ঠ্যাং কাঁপবে কেন কি এমন কথা বলবি যে ঠ্যাং কাঁপতেছে বল 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 আমার আমার ঠোঁটও কাঁপতেছে একটু হাতটা ধর তাহলে আমি একটু শ্বাস করে বলি স্যার ক কি কবি ক ঢং করতে লাগছে দেখ আমি আমি তো খুব ভালোবাসি আর তুই ছাড়া আমি কোনো কিছু অনুভব করি পারতেছি না মানে চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু তুই আর তুই তাছাড়া আমি তোকে বিয়ে করবো আমি তোকে লাইফ পার্টনার বানাবো তুই অমত করিস না প্লিজ যা বলছিস বলছিস যা মনে রাখছিস মন থেকে বের করে দে আমি তোকে ফ্রেন্ড ছাড়া অন্য কিছু কোনো কিছু ভাবি না কিন্তু বুঝছিস আর বাদ দে তোর আর একটা কথাও শুনতে চাচ্ছি না আমি তোকে আমি এত ভালো ফ্রেন্ড ভাবি আর তুই এই কথাটা বলতে পারলি ছি বন্ধুত্বের বদনাম করে ছাড়লি তুই ফরহাদ আচ্ছা বাদ দে তুই এত রাখতেছিস কেন উত্তেজিত হচ্ছিস কেন বন্ধুর থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয় তুই বন্ধু বলেই তো তোকে আমি সারা জীবনের জন্য বন্ধু হিসেবে রাখতে চাচ্ছি আর তাছাড়া দেখ তোর কি কারোর সাথে রিলেশন আছে আমার কারোর সাথে রিলেশন নাই তোর সাথেও রিলেশন করতে পারবো না আর তুই যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে পারিস রাখবি না এতে না আমি গেলাম এ রিমঝিম রিমঝিম ভালো লাগতেছে না কি হলো এত দেরি হলো কেন আসতে আর বলো না একটা উটকো ঝামেলা এসে দাঁড়াইছে সামনে কি হয়েছে আবার উনি কি হবে কিভাবে বলবো কাকে বলবো মানে ভাবলে মাথা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে কেন কি হয়েছে যে মাথা গরম হয়ে যাচ্ছে আরে ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না ও আজকে হঠাৎ কি বলছে আমাকে জানো কি বলছে বলছে ও নাকি আমাকে ভালোবাসে তা তুমি কি বললে আমি কি বলবো আমার তো কথা শুনে মাথা ঘুরে গেছে যার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছাড়া অন্য কিছু ভাবতে পারি না তাকে কিভাবে জীবন সঙ্গী করবো বলো কিভাবে তার প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করবো ভাল লাগে না যাই হোক ওর বিষয়টা বাদ দাও আমরা আমাদের বিষয়ে আসি আমি আর তুমি এক জায়গায় থাকলে অন্য বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে নাই তো সেটা ঠিকই বলছো হ্যালো কি হয়েছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি এই রিমঝিম একটু প্রবলেম হয়েছে আমাকে এখন যাইতে হবে হ্যাঁ আমরা পরে কোথাও দেখা করি আবার কেন কোথায় যাবে আরে বাসায় একটু প্রবলেম হয়েছে এখন আসি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বাই বাই অনেক ভালো যেহেতু আজকে তুমি ছিলে সাথে এই কারণে তারপর প্রতিদিন তো ইচ্ছে করে এভাবে ঘুরতে
তোমারই তো প্রবলেম, তোমার বাসায় প্রবলেম, এখানে প্রবলেম, ওখানে প্রবলেম, এগুলাই তো বলতে থাকো, ঘুরবো কি করে? শুধু আমার না, তোমারও আছে। হ্যাঁ সেটা ঠিক, আমারও কিছু প্রবলেম আছে। আমার সাথে দেখা করতে আসলেই তোমার বাড়ি থেকে ফোন আসে, এ ফোন দেয়, ও ফোন দেয়, চলে যাও। কি করবো বলো, অনেকক্ষণ বাইরে থাকলে তো সবাই চিন্তা করবে, তাই না? তোমার এত ফোন আসবে কিসের জন্য? ফোনটা বাসায় রেখে আসতে পারো না? বাসায় রেখে আসলে তো সবাই চিন্তা করবে তখন। আর আমি যে চিন্তা করি তার বেলায়? ওকে, তুমি যখন বলো তোমার চিন্তাই করি না আমি, তো আসো আজকে তোমাকে একটু আদর করি, ঠিক আছে? কখনো কোনো দিনও মেনে নিবে না, তোর সমস্যা হবে। তাছাড়া আমি তোর বন্ধু, একটা ভালো বন্ধু, তারপরে আমি তো ভালোবাসি, আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। তোর এই কথা ছাড়া আর কোনো কথা আছে? সেদিনের পর থেকে একাই তোকে দেখতে ইচ্ছা করে না, আর তোর মুখ দেখারও ইচ্ছা আমার কোনো নাই। কেন, আমি কি পচে গেছি? আর আমি তোকে ভালোবাসি বলে পচে গেছি? আমি তোর ভালো চাই, সব সময়ের জন্য ভালো চাই। তুই ওর পর থেকে ফিরে আয়। আমার ভালো তোকে চাইতে হবে না, তোকে বারবার বলতেছি তুই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবি না, ঠিক আছে? আমাকে উপদেশ দিতে আসবি না, আমি কারো উপদেশের ধার ধারি না, ঠিক আছে? আমি নিজের মতো চলি। 100 বার দেবো, 1000 বার দেবো, কারণ আমি তোকে ভালোবাসি। ভালোবাসা 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 বাদ দে, তোর ভালোবাসা আমার দরকার নাই। আমি যাকে ভালোবাসি তার সাথে সারা জীবন থাকতে চাই। না, আমার ভালোবাসা আমি জোর করে নেব, আমি ওকে ওর সাথে তোকে মেলামেশা করতে দেবো না। আমি আজ আমার ভালোবাসা আমি আদায় করে নেব। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। যদি তুই আমার সামনে এইভাবে আসছিস তাহলে তোর একদিন কি আমার একদিন? বিয়াদপের একটা লিমিট আছে। রিমজিম, তোকে আমি এত ভালোবাসি, আর তুই এই প্রতিদান দিলি আমার, এই প্রতিদান দিলি। মানুষ হয়ে থাকে, ওর যদি লজ্জা থাকে তাহলে ওর কোনোদিন আসবে না, এমন শিক্ষা দিছি ওকে। কি বলো, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য একটা ছেলেকে উপেক্ষা করে আসলে? হ্যাঁ, আর আমাদের ভালোবাসা সব সময় অটুট থাকবে, কেউ কখনো আমাদের মাঝে আসতে পারবে না। আমি তো ভাবিও নাই যে তুমি আমাকে এত ভালোবাসো।